আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। গর্ভাবস্থায় পাজরে ব্যথা নিয়ে ইদানিং অসংখ্য কমেন্ট পাচ্ছি আমরা। এ ব্যথা গর্ভে শিশুর উপর কি রকম প্রভাব ফেলে, গর্ভবতীদের পাজরে ব্যথার কারণ, পাজরের ব্যথার প্রতিকারে করণীয় কি, এ সকল বিষয়ের সমাধান নিয়েই আজকের ভিডিওটি। আশা করি মনোযোগ সহকারে দেখলে উপকৃত হবেন। গর্ভবতীর পাজরে ব্যথায় বাচ্চার ক্ষতি হয় কি না, পিঠ ব্যথা, কোমর ব্যথা, পেট ব্যথার মতো পাজরে ব্যথাও গর্ভবতীর জন্য একটি কমন সমস্যা। এই সমস্যা সাধারণত 26 সপ্তাহের পর থেকে শুরু হতে পারে, তবে অনেকের এর আগেও পাজরে ব্যথা হতে পারে। এই ব্যথাটি গর্ভের বাচ্চাকে ক্ষতিগ্রস্ত করে না, তবে গর্ভবতীকে কিছুটা কষ্ট দিয়ে থাকে। পাজরের ব্যথা কি রকম হয়? এই ব্যথাটি নারীস্তনের ঠিক নিচ থেকে হাড় পর্যন্ত হতে থাকে। বসে থাকলে ব্যথাটি বেশি অনুভূত হয়, এর সাথে যোগ হতে পারে হালকা কিছুটা শ্বাসকষ্ট। দুপাশের কাঁধের ব্যথাও পাজরের ব্যথা থেকে সৃষ্টি হয়। ব্যথাটি কখনো কম বেশি হতে পারে। গর্ভবতীর পাজরে ব্যথার কারণ কি? ক্রমবর্ধমান জরায়ু। গর্ভধারণের আগে নারীর জরায়ুটি 9 সেন্টিমিটার হয়ে থাকে, কিন্তু গর্ভবতী হলে এটি বাড়তে বাড়তে 40 সেন্টিমিটার পর্যন্ত হয়। এই বৃদ্ধিপ্রাপ্ত জরায়ু পাজরের হাড়ে চাপ দেয় এবং গর্ভবতী ব্যথা অনুভব করেন। পেটে শিশুর অবস্থান। গর্ভের শিশুটি কিছুটা বড় হলে এর মাথা নিচে ও পা উপরে চলে যায়, অর্থাৎ শিশুর পায়ের অবস্থান মায়ের পাজরের হাড়ের ঠিক নিচে থাকে, তাই শিশুর হালকা নড়াচড়াই মায়ের পাজরে ব্যথা দেয়। হরমোনের উঠানামা। গর্ভধারণ নারীর দেহে হরমোনের উঠানামা ঘটায়। এই হরমোনগুলো নারীর দেহের হাড়, লিগামেন্ট ও জয়েন্টগুলো ঢিল করে দেয়। এই হাড়গুলো খুব ধীরে ধীরে ঢিল হতে পারে, এর জন্য পাজরে ক্রমশ ব্যথা হতে পারে। স্তনের বৃদ্ধি। অনাগত শিশুর প্রথম প্রাকৃতিক খাদ্য মায়ের বুকে দুগ্ধ। এই দুগ্ধ উৎপাদনে নারীর স্তনে জমা হয় চর্বি, টিস্যু ও বিভিন্ন উপাদান। এর ফলে স্তন ভারী ও আকারে বড় হয়। স্তনের এই বৃদ্ধি নারীর পাজরের উপর থেকে চাপ দেয়, যেটা ব্যথা হিসেবে মনে হয়। গর্ভকালীন পাজরের ব্যথার সমাধান। ব্যায়াম। যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের শরীরের হাড়গুলো মজবুত হয় ও ব্যথার সাথে সহজেই প্রতিরোধক্ষম হয়। নিয়মিত যোগ ব্যায়াম ও আরও কিছু হালকা ব্যায়াম করতে পারেন। কীরকম ব্যায়াম করবেন এ বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, দেখতে পারেন। এর জন্য চ্যানেলে ভিজিট করুন। সঠিক ভঙ্গিমা। চলাফেরা, বসা, ওঠানামায় আগের থেকে সতর্ক হতে হবে। হঠাৎ করেও কোথাও বসে পড়া বা উঠে পড়া এগুলো এড়িয়ে চলবেন। কোথাও বসলে যথাসম্ভব সোজা হয়ে বসতে হবে, একটানা বসে থাকবেন না, মাঝে মাঝে হেঁটে আসতে পারেন। পাজরের এক পাশে ব্যথা হলে অন্য পাশ ফিরে ঘুমাতে হবে। মাসাজ। যখন পাজরে ব্যথা হয় সেই স্থানে খালি হাতে হালকা করে মাসাজ করুন, এতে ব্যথা কিছুটা কম অনুভূত হবে। নিজে না পারলে স্বামী বা কারো সাহায্য নিন। ঢিলে ডালা পোশাক। গর্ভবতীদের এমনিতেই ঢিলে ডালা পোশাক পরার পরামর্শ দেওয়া হয়। শরীরের চাপ সৃষ্টি করে এমন পোশাক না পরাই উত্তম। এছাড়া স্তনের জন্য টাইট টাইট হয় এমন অন্তর্বাস না পরে কিছুটা ঢিলে এমনটা বাছাই করুন, নতবা পাজরের চাপ আরও বাড়বে। ঠান্ডা গরম স্পর্শ। ব্যথার স্থানে ঠান্ডা কাপড় বা তোয়ালে ধরে রাখতে পারেন, এছাড়া এর উল্টোটা অর্থাৎ গরম সেক দিতে পারেন, যেটাতে ব্যথা কম অনুভূত হবে
সেটা করতে পারেন। তবে গরম সেক দিলে অবশ্যই পাজরের হাড়ের দিকে ধরবেন, বলেও পেটে গরম কিছু ধরবেন না। গর্ভকালীন পাজরে ব্যথা থেকে শতভাগ মুক্তি হয়তো সম্ভব নয়, কিছুটা ব্যথা সবসময় থাকবে। কেননা ভিতরের শিশুটি যত বড় হবে এবং আপনার হাড়ে ততই চাপ বাড়বে, তাই কষ্ট হলেও মানিয়ে চলার চেষ্টা করতে হবে। আজ এ পর্যন্তই, ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।